সুপ্রিয় দর্শক ঈদ মোবারক ঈদের পরের দিন আপনারা দেখুন দোহার নবাবগঞ্জ থেকে চলে এসেছেন ভাইয়েরা গরু কিনতে দিনাজপুরে এই যে এই গরুগুলি কেনা হয়েছে আমরা একটু আপনাদেরকে একটু প্রথমে একটু দেখাতে চাই এই যে দেখুন তার মানে ঈদের দিন কিন্তু তারা রওনা হয়ে গিয়েছেন এবং এই দিনাজপুরে এসে রবিউল ভাইয়ের কাছ থেকে এই যে দেখুন এগুলো সব কেনা হলো আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম এই আপনাকে একমাত্র দেখলাম যে ঈদের দিন আপনি চলে আসছেন ভাই ঈদের দিন আসার নিয়ে বলে একটু বাজারটা ডাউন যাবো এটা এই কারণে আসছিলাম আচ্ছা এই কারণে ঈদের পরে তো বাজারের মনে করেন যে দেশ ঢাকা শহরে গরম গেছে ঈদের পরে আটি মনে করেন যে বাসরের দাম এই বাসরি পাঁচ হাজার টাকা বাড়তি নিতে যে কোনো বাসর আমি যেটা সত্তর হাজার কিনছি সেটা পাঁচ সত্তর কিনতে আচ্ছা এই অনুযায়ী আমি আসছি এখানে যে দশটা গরু নিয়ে যাই যদি কিছু প্রফিট হয় তাহলে আমি দিয়ে দিব আচ্ছা রবিন ভাইয়ের কাছে আপনি ঈদের আগে আসছিলেন ঈদের আগে আসছিলাম ঈদের আগের দিন নিয়ে গেছি হ্যাঁ এখন আবার আসছি ঈদের দিন এখানে ফোন দিছি রবিন ভাই বললো ভাই কালকে ফোন দিচ্ছে ভাই আমি গাড়িতে উঠতেছি উনি ঈদের আগের দিনও গরু নিয়ে গেছে এক গাড়ি আমার বাসা থেকে গ্রাম থেকে সংগ্রহ নিয়ে গেছে তারপরে বলতেছে ভাই আমি গাড়িতে উঠতেছি আপনার আশেপাশে তো হাট আছে কালকে স্বেতা হাট হ্যাঁ আমি তো বাড়ির কাছে আমার স্রেতা বন্ধুর হাট যেহেতু তাইলে ঘুরতে না যাই ভাই যেহেতু আসছে তাহলে কেনাকাটাই করি এই জন্য ভাইয়ের সাথে হাটে কিনছি কিছু গ্রাম থেকে কিনে নিয়ে আসলাম আর কি এইগুলো সবগুলোই ভাই এই দশটা গরু আর দশটা আরও দুইটার দাম বলছি যদি মন মতো হয় ওই দুইটা নিয়ে আসবো বারোটা নিতে পারে আর কি আচ্ছা আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি এই যে মানে ব্যবসার খাতিরে আপনার কোনো ইট নাই ঈদ আছে এখন মনে করেন যে ঈদ তো থাকবে ঈদের বাজারটা বেশি হওয়ার কারণে আপনার একদিন দুই দিনে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ থাকে কেউ কিন্তু কাস্টমার থাকে না সবাই ঈদের জন্য ঘোরাঘুরি করে বুঝছেন না এই জন্য হাতে কিন্তু কাস্টমার কম থাকে এই বুদ্ধির কারণে উনি কিন্তু চলে আসছে যে যদি যায় আবার কিছু টাকা সেভ হয় আচ্ছা আমাদেরকে একটু বলেন জি ভাই যে আজকে শতাবগঞ্জ হাটটা কেমন গেছে শতাবগঞ্জ তো ভাই গরু জিটা বাইরে হইছে কিন্তু কাস্টমার কম ছিল হ্যাঁ কাস্টমার বলতে কি আমরা সারা কেউ গরু গিরা মত লোক ওরকম ছিল না ছিল না ভাই কোনো লোক ছিল না কিন্তু আচ্ছা যে গড়া বাইরে যে আমরা দাম ধরে বনছে আমাদের আইডিয়া মতো কিনছি ইনশাআল্লাহ ভালোই না তার মানে এই যে এই যে ঈদের পরে পরে হ্যাঁ তার মানে এখন গরু কিনাটা শাস্ত্রই হবে এখন শাস্ত্রই দুই চারটা হাত মানে দুই চার দিন আট দিন মধ্যে 10 দিন একটু স্বাভাবিক থাকবে তবে বড়াই কী হবে বলা যাবে না যদি কাস্টমার বেশি থাকে আমদামি কম থাকে তাহলে বাজারটা বাড়তে পারে আর যদি আমদামি প্রচুর থাকে হ্যাঁ কাস্টমার কম থাকে তাহলে আবার বাজারটা ওই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে তবে বলা যাবে না ভাই বাজারের উপর এখন বাজার যদি আমদামি বেশি থাকে কাস্টমার কম থাকে সেটা তো বাজারের উপর তো একটা নির্ভর করবে তবে আজকে ঈদের দ্বিতীয় দিন মোটামুটি আজকে বাজারটা সাশ্রয় এগুলা যদি কুরমানির হাটে ওটা যেতে শনিবারের শেষ দিন না কুরমানির হাটে এগুলা গরুর দাম বেশি ছিল না তা তো দাম বেশি থাকবে আচ্ছা আমাদেরকে একটু আরেকটা জিনিস আমরা একটু জানতে চাই এই হাট থেকে কিছু নিলেন কিছু গ্রাম থেকে কালেকশন করলেন গ্রাম থেকে ওই যে মানে কয়েকটা শায়ল বাচ্চা নিলাম আর কি হুম এই শায়ল বাচ্চা খোঁজ ছিল যার কাছ থেকে নিলাম ওরা মোটামুটি ব্যবসা করে তাই ওরা গেলাম দেখতে দেখে পছন্দ হলে দাম ধরে বললো আর কি এই তিরি এক লাখ তিরিশ হাজার পাঁচশো দুইটা বাচ্চা নিছি শায়ল আচ্ছা হ্যাঁ খুব সুন্দর বাচ্চা আর দুইটা নিছি আপনার এক লাখ সাঁত্রিশ হাজার টাকা হাটে আবার হাটে বেশি ম্যাক্সিমাম নিছি বেশি গ্রামে শুধু নিয়ে হয়েছে তিনটা আচ্ছা ভাই তাহলে এই যে ঈদের মধ্যে আপনি চলে আসলেন এই 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 গরুগুলি যে নিলেন এই গরুগুলি নিয়ে যায় এইগুলি কখন তুলবেন কখন এটা আমার কালকে মনে করেন যে রাত্রে আজকে রাত্রে যা উঠে যাবে হ্যাঁ রাতে উঠে গেলে মনে করেন দু ট্রিটমেন্ট করুন টিপার যদি কাস্টমার নেয় তাহলে আমি কাস্টমারে দিয়ে দেবো ওনার খামারও আছে বড় করে আমার খামারে যা ছিল সব বেঁচা ফেলাইছি ঈদের বাদে একটু গরম ছিল তো এই কারণে সব বেঁচা ছোট বড় যা আছে সব আর এবার ঈদের যে টাকা ব্যস্ত হইছে এটা লাগে আমি আসছি আগেই যে আমি ঈদের মনে করেন এক সপ্তাহ পরে এই গরু আমার টাকাটা গরু পাঁচ হাজার করে বাড়তি কিন্তু না কারণ সবারই তো খাবার সবার খাবার খালি হয়ে গেছে এই কারণে আমি আসা দশটা গরু তো আমার ষাট হাজার টাইপ

দামটা বাড়তে থাকবে এই কারণে কত কত গরিব মানুষ আছে কথাটা গরিব মানুষ আছে যেমন টাকা পয়সা মনে করেন ঠেকে যাবো আর যদি না থাকে তাহলে টাকাটা যাবে ওরা গরিব মানুষ মনে করেন বাইক পরে আর জমাইতে পারবো না একটা টাকাটা জমা এই কারণে মনে করেন যে দামটা একটু বাজারটা চলে যাবে একটা মাস

এই গরুগুলি আমরা একটু দর্শক দেখে দেখাবো তা আমরা একটু জিনিস জানতে চাচ্ছি যে এই ধরনের সার গরু আপনার কাছে যদি কেউ চায় মানে আপনার এলাকায় দোহারে তাহলে আপনার একটু যোগাযোগের ইয়েটা বলবেন নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট টু সেভেন এইট ফাইভ এইট সিক্স টু ওয়ান আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন

আন তো প্রদে셔 আপনারা দেখছেন 42 এটা হচ্ছে 42 এটা এটা 42 আচ্ছা এটা আর এইটা পড়ছে 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 আর এইটা ওই বেশি এটা আর এটা হলো

আমার কাছে আসলে তো ভাই আমি লোকদেরকে একদিন আর গুরু কিনে দেই ওনার পছন্দ মতো গুরু কিনে দিই এই জন্য আমার কাছে আমি বলবো না যে আমার কাছে আসলে ঠকবে মানুষ ওনারা আমার কাছে আসবে যাতাই বাতাই করবে হাত বাজার তারপরে গুরু কিনে নিয়ে যাবে এখানে কোনো ইয়া নেই আচ্ছা এই যে রবিল ভাইয়ের কাছে আসে আসলে লাভটা কি লাভটা ভাই তার কাছে আসলে একটু সাশ্রয় পাওয়া যায় এটার জন্য আমরা আসা আচ্ছা তো সে দেখে ওইটা কিনে দেবে এলাকার মানুষ আমাদের এখানে তো কোনো চিনা পরিচয় লোক নেই রবিউল ভাইদের সাথে ইউটিউবে পরিচয় এই কারণে ভাইয়ের বন্ধু আগে আমি একজনের কাছে আমরা গ্যাস মনে করেন যে আমি আসছিলাম আরেকজনের প্যাকেজ কিনছিলাম ঠিক আছে না প্যাকেজ কেনার পরে সে দেখাইছে এক লাখ সাত হাজার টাকা ছয় টাকা করে এক লাখ সাত হাজার টাকা প্যাকেজে দেখাইছে দেখানোর পরে আমি তার টাকা বললো যে বাইনা দেন আসার পরে যে ভাই গরু আসার পরে আমি আমবাড়ির সাথে তার সাথে দেখা করছি দেখার পরে বলছে যে আমি গরুটি বেশি চালাইছি গরুটা নাম শুনো কার কাছে নিয়েছিল কি নাম ছিল ভাই নাম হইলো রফিকুল কোথায় আমি তো ভাই আমি তো বাসায় আছি আমি আপনার বাসায় আসতেছি আপনার সাথে গল্প আছে তখন আমার গল্পটা শুনাইলো শোনার পরে সেদিনকে আমাকে গরু দিয়েছে সেদিনকে তো গরু দিয়েছি এক গরু নেওয়ার যাওয়ার পরে টাকাটা অনেক ব্যাগ আর কি কিন্তু গরু দেন

অবশ্যই অবশ্যই আপনি তার আশা করে আসে যে আসলে জানি আপনার কাছে এটা কিনে নিতে পারি যদি আপনারা এরকম না 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 এটা হয়রানি এটা তো হ্যাঁ একজন বাইনা নিয়া যদি আরেকজনের গরু বেচা ফলান তাহলে তো অন্য নাই এটা অবশ্যই বহুত আমি তো ভাই বহুত প্যাকেজ দিয়েছি আমার সাথে কোনোদিন মানুষের সাথে এরকম হয় নাই আচ্ছা রবিল ভাই এখন অনেকেই তো আসতে চায় আপনার কাছে জি জি আপনার একটু নাম্বারটা শুনবো আমার নাম্বার তো ভিডিওতে অনেকে দেওয়া আছে তারপরে দেই 01780 হ্যাঁ 6659 এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ এই মোট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় আপনারা শুনলেন যে ঈদের পরের দিনই কিন্তু ঈদের দিনই তারা রওনা হয়ে গিয়েছেন এবং এই যে দশটা গরু ঈদের পরের দিন আজকে কিন্তু হাট এবং বিভিন্ন বাড়ি থেকে এগুলো কালেকশন করা হয়েছে তো শুনলেন আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা